এবার সুইসাইডের নাটক করে লালনের স্মৃতি ফেরালো মিনি দিদি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর গোলেম প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দুলকনা ধারাবাহিকে আমরা দেখতে পাই ফুলছড়ি কাঁদলে মিনি দিদি সান্ত্বনা দেয়, আর তখন মিনি দিদি বলে, ফুলছড়ি তুই কাঁদলে আমার বুকের ভেতরটা কেমন জানি লাগে, ডাক্তারবাবু আমার মাকে বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচব না, কারণ এরকম যাদের হয় তারা নাকি বেশি দিন বাঁচে না। তখন ফুলছড়ি বলে, মিনি দিদি তুমি এরকম কথা আর কোনো দিনও বলবে না, আর সামনেই দেখা যাবে। মিনি দিদি তার মায়ের উপর রাগ করে নিজেকে শেষ করে দিতে চাইবে, আর তখন দেখা যাবে লালন মিনি দিদিকে বাঁচাবে, আর মিনি দিদি সুইসাইডের হাত থেকে বাঁচাবে লালন, তখন লালনের স্মৃতি ফিরে আসবে। তো বন্ধুরা, তোমরা কে কে এমনটা চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।